বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি, আমি বিলকিস নাহার, সহকারী শিক্ষক বাংলা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদেরকে কি পাঠদান করেছিলাম? কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে। তার পূর্বে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে ভাব ও কাজ প্রবন্ধটি সম্পর্কে আলোচনা করব। তো কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন, তাকে কেন বিদ্রোহী কবি বলা হয়, আমাদের জাতীয় কবি কে, এরপরে বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, কত সালে প্রকাশিত হয়, এরপরে কবি কত বছর বয়সে মৃত্যুবরণ করেন, এই বিষয়গুলো সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় ছিল। কত সালে কবিকে বাংলাদেশে আনা হয়, বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয় কত সালে, তারপরে কত সালে কবি মৃত্যুবরণ করেন, এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। আজকে যে বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে ভাব ও কাজ। চলো প্রথমেই আমরা জেনে নেই ভাব কি। মূলত ভাব ও কাজ প্রবন্ধে ভাব বলতে কাজী নজরুল ইসলাম অভিপ্রায় বা মনোভাবকে বুঝিয়েছেন। আমাদের মনের যে অবস্থা, আমাদের মনে যে কোনো একটি বিষয় নিয়ে যে ভাবান্তরের সৃষ্টি হয় সেই বিষয়টিকে বোঝাতে চেয়েছেন। ভাবের বিভিন্ন অর্থ রয়েছে। দেখো, ভাব অর্থ হতে পারে জন্ম, হতে পারে সৃষ্টি, হতে পারে উৎপত্তি, হতে পারে সত্তা, অভাবের বৈপরীত্য, প্রবণতা, অনুভূতির গাঢ়তা, চিন্তা, ধ্যান, ধরন, রকম, প্রকার, বিভিন্ন কিছুই হতে পারে। কিন্তু এই যে ভাব ও কাজ, এই ভাব ও কাজ প্রবন্ধে মূলত মনের অবস্থা বা ভাবান্তরকেই কাজী নজরুল ইসলাম নির্দেশ করেছেন। আর কাজ কি, এটি তোমরা নিশ্চয়ই জানো। কাজ হচ্ছে ক্রিয়া। আমরা যা কিছু বস্তু জগতে প্রতিফলন ঘটায়, আমাদের চিন্তাধারার যে প্রতিফলন বস্তু জগতে ঘটে সেটাকেই মূলত কাজ বলা হয়। তো আর কথা না বাড়িয়ে এসো মূল প্রবন্ধটিতে আমরা প্রবেশ করি। লক্ষ্য করো কি বলেছে প্রথম পংক্তিতে কাজী নজরুল ইসলাম, কি বলার চেষ্টা করেছেন। ভাবে আর কাজে সম্বন্ধটা খুব নিকট বোধ হইলেও আদতে এ জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাত। আসমান জমিন মানে কি? বিস্তর। আসমান জমিন মানে বিশাল, বিশাল ব্যবধান। তফাত মানে হচ্ছে ব্যবধান বা পার্থক্য, ব্যবধান বা পার্থক্য, তফাত মানে পার্থক্য, আর আসমান জমিন মানে বিশাল বা অনেক বিস্তর। তাহলে কাজী নজরুল ইসলাম ভাব ও কাজ প্রবন্ধের প্রথমে কি বলছেন, যে ভাব আর কাজ জিনিসটাকে যদিও খুব কাছাকাছি মনে হয় কিন্তু বস্তুতপক্ষে এই দুটি জিনিসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ভাব জিনিসটা হইতেছে পুষ্পবিহীন সৌরভের মতো। সৌরভ কি? গন্ধ বা ফ্লেভার, ঠিক আছে, ফ্লেভার। কি বলছে যে ভাব জিনিসটা কি? পুষ্প। পুষ্প মানে কি? ফুল। কোথাও ফুল নেই কিন্তু তার একটি ফ্লেভার রয়েছে বা সৌরভ রয়েছে, এরকম একটি অবস্থাকে বোঝাতে তিনি ব্যবহার করেছেন ভাব। ভাব জিনিসটাকে একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র, অর্থাৎ ভাব জিনিসটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটি আমাদের মনোজাগতিক বিষয়, মনের মাঝে এটি ক্রিয়া করে। তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, ইহা যেন কেহ মনে করিয়া না বসেন। এখন কাজী নজরুল ইসলাম পরের পংক্তিতে কি বলছেন, পরের লাইনে তিনি কি বলছেন, যে কাজ মানে কিন্তু আবার সৌরভহীন ফুল নয়, এটি যদি তোমরা ভেবে থাকো তাহলে সেটি হবে কি, এটি মনে করাকে তিনি মনে করতে নিষেধ করছেন, যে না, কাজ মানে সৌরভহীন পুষ্প নয়, কাজ জিনিসটাই ভাবকে রূপ দেয়। কাজ কি করে? আমরা যা ভাবি, আমরা যা চিন্তা করি সেটাকে বাস্তবে রূপ দেয় হচ্ছে কাজ। ইহা সম্পূর্ণভাবে বস্তু জগতের। আমি শুরুতেই বলেছি কাজ জিনিসটা হচ্ছে বস্তু জগতের, আর ভাব জিনিসটা হচ্ছে আমাদের মনোজাগতিক বিষয়, মনের মাঝের যে ক্রিয়া। আর মনে আমরা যা চিন্তা চেতনা লালন করি, যে চিন্তা চেতনাকে লালন করি সেটাকে বস্তু জগতের রূপ দেয়াই হচ্ছে কাজ। এরপরে দ্বিতীয় প্যারায় এসো, কাজী নজরুল ইসলাম দ্বিতীয় স্তরে এসে কি বলেছেন। তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা নহে, ভাব জিনিসটা খুবই ভালো। কাজী নজরুল ইসলাম কি বলতে চেয়েছেন, যে ভাব
কে উৎকৃষ্ট একটি জিনিস বলে তিনি অভিহিত করেছেন। মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করে আমাদের এই ভাব পাগলা দেশে। আমাদের দেশকে ভাব পাগলা দেশ কেন বলেছেন কাজী নজরুল ইসলাম? কারণ আমরা কি করি, আমাদের যে কোনো কিছু জোয়ারে আমরা ভাবনা চিন্তা না করেই নিজেদেরকে উজাড় করে দেই। এ কারণে আমাদেরকে বলেছেন ভাব পাগলা দেশে। বাঙালিরা আবেগ প্রবণ, আমরা প্রচুর আবেগ প্রবণ। কোনো কিছুকে আমরা যুক্তি বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করতে পছন্দ করি না। আমরা কি করি, যুক্তি বুদ্ধির আগেই হুজুগে নিজেদেরকে উজাড় করে ফেলি। এজন্য ভাব পাগলা দেশ বলেছেন বাংলাদেশ, আমাদের ভাব দেশের জনগণকে ভাব পাগলা বলে কাজী নজরুল ইসলাম অভিহিত করেছেন। কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে শুধু কথায় মাতাইয়া মশগুল করিয়াই রাখিব, এও একটা মস্ত বদ খেয়াল। শুধু ভাব নিয়ে থাকলে হবে না, বদ মানে খারাপ খেয়াল, খারাপ লক্ষ্য বলে তিনি অভিহিত করেছেন, যদি আমরা ভাবের স্রোতেই শুধু নিজেদেরকে উজাড় করে দেই। এই ভাবকে কার্যের দাস রূপে, কাজ কার্য কি, কাজ দাস রূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। অর্থাৎ তিনি কাজী নজরুল ইসলাম কি বলতে চেয়েছেন, আমরা খুব সংক্ষেপে এই কথাটুকুকে যদি বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে কাজী নজরুল ইসলাম মূলত বলতে চেয়েছেন যে শুধু কোনো একটি ভাবকে মনে লালন করলেই হবে না, তাকে বাস্তবের রূপ দিতে হবে, আর বাস্তবের কাজের রূপ প্রতিফলন ঘটাতে পারলেই মূলত সেই জিনিসের সার্থকতা। তাহাছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করাইয়া লওয়া না হয়, তাহা হইলে পরে সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়। মানুষের মাঝে একটি ভাবের সঞ্চার ঘটানোর পরে সেই ভাবের আমেজ থাকতে থাকতেই যদি সেই কাজটি উদ্ধার করা না যায়, তাহলে সেই ভাবটি আর থাকে না, সেটি মিলিয়ে যায়। তোমরা কর্পূর চেনো? কর্পূর কি হয়, খোলা বাতাসে রেখে দিলে তার আর কোনো অস্তিত্ব থাকে না। ঠিক ভাবকেও কাজী নজরুল ইসলাম সেই কর্পূরের সঙ্গে তুলনা করেছেন। অবশ্যই এখানে কার্যসিদ্ধি মানে কার্যসিদ্ধি নয়, কোনো কাজ করিয়ে নেয়া, কাজ হাসিল করা বা কাজটিকে কর্মে বাস্তবে প্রতিফলিত করা, সেটিকে বলছে। যে এই কথাটি তিনি কেন বলছেন, দেখো, যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন তাহাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হইতে হইবে। অর্থাৎ আমি আমাদের একটু ভিন্ন প্রেক্ষাপটে জিনিসটি তোমাদের সঙ্গে ব্যাখ্যা করি, সেটি হচ্ছে যে দেখো, প্রত্যেকটি মানুষের একটি আইডল থাকে। আইডলটি কেমন, যে তুমি কোন মতধারাকে লালন করবে, তোমার ভিতরে কোন ধরনের ভাবধারাকে তুমি লালন করে তোমার ভবিষ্যৎ জীবনে অগ্রগামী হবে বা অগ্রসর হবে, সেই যে সেটি হচ্ছে তোমার কাছে একটি আইডল। তা তুমি যাকে অনুসরণ করবে তার ভিতরে তুমি যদি লোভ দেখো, তার ভিতরে তুমি যদি প্রচুর লালসা দেখো, তাহলে তোমার মাঝেও সেই জিনিসগুলো কি হবে, বাসা বাঁধবে। এই জন্য বলছেন যে যিনি জনসাধারণের মাঝে ভাবের ভাবকে জাগরণ ঘটাবেন, ভাবের জাগরণ ঘটাবেন, বা তুমি যাকে তোমার আইডল হিসেবে নিবে তাকে কি হতে হবে, নিঃস্বার্থ হতে হবে, ত্যাগী হতে হবে। এই কথাটি কাজী নজরুল ইসলাম এখানে বোঝাতে চেয়েছেন যে যিনি কারো মাঝে একটি বোধের সঞ্চার করবেন তাকে অবশ্যই নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে। তিনি লোকদিগের সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য তাহলে মানুষের ভাবকে জাগিয়ে তুলবেন? মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য নয়। কোনো ব্যক্তির স্বার্থে মানুষের মাঝে কোনো ভাবকে জাগিয়ে তুলবেন না, সর্বসাধারণের যাতে মঙ্গল হয়, কল্যাণ হয়, সেজন্যই তিনি কি করবেন, মানুষের মাঝে সূক্ষ্ম অনুভূতিকে জাগ্রত করবেন, মানুষের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণের জন্য। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য ও কল্যাণ কামনা লইয়া ভাবের বন্যা বহাইতে হইবে, নতুবা বানভাসির পর পলি পড়ার মতো জনসাধারণের সমস্ত উৎসাহ ও প্রাণ একেবারে কাদা ঢাকা পড়িয়া যাইবে। যদি তাতে ব্যক্তিস্বার্থ সন্নিবেশিত থাকে, তাহলে যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে তিনি যে ভাবকে জাগাবেন সেটি চাপা পড়ে যাবে। এজন্য কেহ কেহ বলেন, লোকের কোমল অনুভূতিতে ঘা দেয়া পাপ, কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত ইহা হইতে সুফল না ফলিয়া কুফলি ফলে। অর্থাৎ যারা মানুষের মাঝে একটি বোধের সঞ্চার করছেন বা বোধকে জাগ্রত করছেন যিনি, তিনি যদি লোভী হন
ত্যাগী ঋষি হতে না পারেন তাহলে কি হবে, যে যে ভাবধারা তিনি জাগিয়ে তুলেছেন বা তুলতে চাচ্ছেন সেই ভাবধারাতে কোনো ভালো ফলাফল বয়ে না এনে কি করবে, তাতে অপকারী বয়ে আনবে। আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগাইয়া তুলিতে হইবে, নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে এবং তখন আর জাগাইলেও জাগিবে না। এই কথাটিকে বলছেন কারণ এই যে মানুষের মাঝে মানুষকে কোনো একটি বিষয়ে জাগ্রত করতে হলে, কোনো একটি মানুষের মাঝে কোনো একটি চেতনা বা বোধের সঞ্চার করতে হলে তার একটি মহৎ উদ্দেশ্য থাকতে হবে। কেন এই চেতনা বা বোধকে জাগ্রত করা হচ্ছে সেই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। জনগণের মাঝে যদি এই বিষয়টি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা না থাকে তাহলে কি হবে, পরবর্তীতে তার মাঝে কোনো উৎসাহ উদ্দীপনা, কোনো ভালো কাজের প্রতিও উৎসাহ উদ্দীপনা আর থাকবে না। তখন তাকে আর ভালো জিনিস হোক বা জনতার কল্যাণ, সর্বসাধারণের কল্যাণকর কোনো বিষয়ও তাকে বোঝানো যাবে না। কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেহই তুলিতে পারে না, তাহা অপেক্ষা বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো। কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ভাই, যে তাহলে কুম্ভকর্ণকে, কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ছোট ভাই যে এক নাগারে ছয় মাস ঘুমাতো। এখানে কুম্ভকর্ণ বলতে যাকে, যার সহজে ঘুম ভাঙে না বা যাকে সহজে ঘুম থেকে জাগানো যায় না সেটাই নির্দেশ করা হয়েছে। সে ঘুম ঢোলকাশি বাজাইয়া ভাঙানো বিচিত্র নয়। অর্থাৎ কোনো একটি বিষয়ে মানুষের মাঝে যদি ভাববোধকে জাগিয়ে তুলতে হয় বা জাগ্রত করতে হয় তাহলে সেই কেন সেই ভাবটি জাগিয়ে তোলা হয়েছে সেটি সম্পর্কে তার মাঝে স্পষ্ট ধারণা প্রদান করতে হবে, না হলে সেটি কি হবে, বিফল বা নিষ্ফল বা ব্যর্থ হবে। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাবো কাজ প্রবন্ধটি আজকে আমরা এ পর্যন্তই পাঠ করব, বাকি অংশ আগামী ক্লাসে তোমাদেরকে পাঠদান করব। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ তোমাদেরকে।